কেউ নিজে দাঁড়িয়ে পরিচালনা করলেন রথযাত্রা, কেউ আবার টান মারলেন রথের রশিতে। কলকাতা পুরসভার বড় চেয়ারম্যান অনিন্দ্য রাউতকে রবিবার রথযাত্রার দিন দেখা গেল একেবারে অন্য ছন্দে। পুরী রথযাত্রার আদলে উত্তর কলকাতার মুচিবাজার এলাকায় দীর্ঘ 15 বছর ধরে প্রথা মেনে আয়োজন করা হয় রথযাত্রা উৎসবের। এ যেন কলকাতার বুকে এক টুকরো শ্রীক্ষেত্র। নিষ্ঠার সঙ্গে আরাধনা করা হয় বিশাল দেহী জগন্নাথ দেবের মূর্তিকে। রীতি মেনে ভোগ রান্না করে মাকে করে নিয়ে এসে নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। দাঁড়িয়ে থেকে বিষয়টি পরিচালনা করেন কলকাতা পুরসভার বড় তিনের চেয়ারম্যান অনিন্দ্য রাউত। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এটার সাথে পুরীর মন্দিরের যেভাবে ভোগ প্রস্তুত হয়, যারা ভোগ তৈরি করেন সেই পুরোহিতরা এসে আমাদের এখানে এই রথের দিন ভোগ তৈরি করে সমস্ত মানুষের মধ্যে আমরা সেটা বিতরণ করি। এবার 73তম বছরে পা দিল এখানকার রথযাত্রা। রবিবার বেহালা চণ্ডী মন্দিরের সামনে থেকে যাত্রা শুরু করে রায়বাহাদুর রোড হয়ে ভাই বোনের সঙ্গে এলাকা প্রদক্ষিণ করেন জগন্নাথ দেব। রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন মেয়র পরিষদ এবং তৃণমূল নেতা তারক সিং। বরিশা সর্বজনীন রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে প্রতিবারের মতো এবছরও রীতি মেনে বেহালার রাজপথে গড়ালো রথের চাকা, যা একসময় পরিচিত ছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের রথযাত্রা। কালের নিয়মে এখন তাই পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। এবার 306 বছরে পদার্পণ করল এই রথযাত্রা। বেহালা শখের বাজার হয়ে এলাকা প্রদক্ষিণের সময় জগন্নাথ বলরাম সুভদ্রার যাত্রাপথের সঙ্গী হন অগণিত মানুষ। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বোরো সরোর চেয়ারম্যান সুদীপ পল্লে এবং কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। এই পুরো বরিশার মানুষ এখানে সবাই আমরা উপস্থিত হই এই রথযাত্রাকে উপলক্ষ করে। এটা আমাদের কাছে একটা মিলনের উৎসব হয়ে গেছে, আগামী 7 দিন ধরে মেলা চলবে। চৈতন্য ভাবনামৃত সংঘ এবং কৃষ্ণানন্দ গৌড়ীয় মঠের উদ্যোগে ক্রিস্টোফার রোডের ঝিলের মাঠে আয়োজিত রথযাত্রা উৎসবে সামিল হলেন অসংখ্য মানুষ। অনিবান বিশ্বাস, প্রবি চক্রবর্তী এবং জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।